সোশ্যাল বাংলার উদ্যোগে এবারের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় উৎসব গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যাল নিয়ে এবারে আপনার শহর আগরতলায়। আপনার শহর আগরতলার শিশু উদ্যানে এক ঐতিহাসিক আয়োজন করতে চলছে সোশ্যাল বাংলা গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যাল। 2 অক্টোবর থেকে 7 অক্টোবর তার প্রাকমুহূর্তে আগাম শারদ উৎসবকে কেন্দ্র করে শারদোৎসবের সবেমাত্র আর কয়েকটি দিন বাকি রয়েছে। পাড়ায় পাড়ায় প্রত্যেকে আনন্দে মেতে উঠেছে, আর আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করতে সোশ্যাল বাংলার টিম আজ পৌঁছে গিয়েছে আগরতলা শহরতলি অনতি দূরে নিবেদিতা সংঘ এলাকায়। আপনাদের সঙ্গে আমরা খানিকটা আনন্দ উপভোগ করব বিভিন্ন খেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের এবারে অন্য আরেকটি আকর্ষণ রয়েছে সুপারস্টার ভার্সেস মেগাস্টার। এই সুপারস্টার ভার্সেস মেগাস্টার অনুষ্ঠান নিয়ে আপনাদের পাড়ায় আমরা পৌঁছে গিয়েছি। আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আপনাদের সঙ্গে খানিকটা আড্ডা দেওয়া, পুজোর মরশুমগুলোতে কীভাবে আপনারা কাটাবেন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব, আনন্দ উল্লাসে মেতে উঠব এবং খেলাধুলা করব, এবং অবশ্যই আপনাদের হাতে আমাদের তরফ থেকে উপহার তুলে দেওয়া হবে। সোশ্যাল বাংলা বরাবর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে, আর এই সোশ্যাল বাংলার গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যাল সুপারস্টার ভার্সেস মেগাস্টার এই অনুষ্ঠানটিকে সার্থকভাবে পরিচালনার জন্য সবচেয়ে বেশি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপ। আপনাদের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে এই লার্নিং প্রসেস এবারে আগরতলা শিশু উদ্যানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপ। এই অ্যাপের মধ্য দিয়ে আপনারা আপনাদের ছেলেমেয়েদের সমস্ত শিক্ষার ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। এই লার্নিং প্রসেস প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করেন, আর এই স্মার্টফোনের মধ্যেই আপনার ছেলেমেয়েদের শিক্ষা সরঞ্জাম পেয়ে যাবেন, আর আপনাদের এই শিক্ষা সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপ। আর এই অ্যাপ দেখার জন্য, জানার জন্য এবং ছেলেমেয়েদের শিক্ষা শিক্ষিত করে তোলার জন্য অবশ্যই আপনাদের সেই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে www.scampermedia.com। আর অবশ্যই এই অনুষ্ঠান এবং গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যাল সহ যাবতীয় আপডেটসের জন্য আপনাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে গিয়ে দেশ সোশ্যাল বাংলা। চলুন এবারে শুরু করে নেওয়া যাক নিবেদিতা সংঘ এলাকায় মা বোন এবং ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে আনন্দ উল্লাস খেলাধুলো করব। আমরা কিন্তু নিবেদিতার সঙ্গে পেয়ে গেছি আমাদের বিভিন্ন আমাদের অনেক দাদা বৌদি এবং সবাইকে। আমরা এখন উলুধ্বনি দিয়ে প্রথমে আমাদের প্রোগ্রামটিকে শুরু করব, আমাদের খেলাটিকে শুরু করব। বিশেষত আমরা উলুধ্বনি দিয়ে খেলা শুরু করব, তাছাড়া আমরা বৌদিদের সাথে বিভিন্ন ধরনের মজায় মেতে উঠব এখন। হ্যাঁ অবশ্যই, আমরা এখন বৌদিদের কাছে আমাদের মাইকটাকে নিয়ে যাচ্ছি, তারা সবাই উলুধ্বনি দিয়ে শুরু করুন। আচ্ছা দিবঙ্করদা, আমরা কিন্তু ক্লাবের বৌদিদের ভীষণ একটা জোশ দেখতে পেলাম। এখন কিন্তু আমরা সবার উলুধ্বনি শুনে নেব একদম একটা প্রতিযোগিতার মতো, ঠিক আছে? আমরা প্রথমেই আমাদের এক বৌদিকে পেয়ে গেছি, বৌদির নামটা একটু জেনে নেব। বৌদি আপনার নাম? উমা দে। আপনার থেকে একটু উলুধ্বনিটা শুনব। আচ্ছা ধন্যবাদ বৌদিকে, আমরা একজন পরের বৌদির কাছে চলে যাচ্ছি। বৌদি আপনার নামটা? আচ্ছা ধন্যবাদ বৌদিকে। আর কে পার্টিসিপেট করতে চান? আপনার নাম কি বৌদি? এই বৌদির কিন্তু যথেষ্ট জোশ দেখতে পেলাম আমরা, বৌদির জন্য একটু বড় সড়ো হাততালি। আপনার নামটা প্রথমে বলুন। রমা ভৌমিক। রমা ভৌমিক, বৌদির জন্য একটু বড় সড়ো হাততালি সবার তরফ থেকে। তারপর আর কে? আপনার নামটা? দীপা দাস। আপনি শুরু করুন। খুব সুন্দর, খুব সুন্দর, সবাই একটা হাতির বড় সড়ো হাততালি। আমাদের এখানে বৌদিরা কিন্তু সত্যি খুব অ্যাক্টিভ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট বৌদি কি আমাদের? বৌদি আপনার নামটা? শুক্লা দাস। আচ্ছা ধন্যবাদ বৌদিকে, বৌদির জন্য একটা বড় সড়ো হাততালি। বৌদি আপনার নামটা? বিনা পাল। বিনা পাল,
একটা হাততালি কিন্তু হতেই হবে বৌদির জন্য। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় বাড়িতে আরতিটা কিন্তু খুব ভালো করেই হয় উলুধ্বনির সাথে। আর কোনো বৌদি আমাদের এক্সাইটেড? বৌদি আপনার নামটা? বিজি ভৌমিক। ধন্যবাদ বৌদিকে, বৌদির জন্য একটি বড় সড়ো হাততালি। আমরা কিন্তু আমাদের মাঝখানে অনেক ঠাকুমা, আচ্ছা বৌদি আরেকজন বৌদিকে কিন্তু আমরা পেয়ে গেছি, বৌদি থেকে একটু শুনে নেব উলুধ্বনি। বৌদি আপনার নামটা? রুমা রায়চৌধুরী। বড় সড়ো একটা হাততালি। তাছাড়া কিন্তু আমরা আমাদের সাথে অনেক ঠাকুমাদেরও পেয়ে গেছি। না ঠাকুমাদের তো অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমাদের জানা। ঠাকুমা বলছিল পারে না, এটাই তো। আপনার নামটা একটু? বিউটি ঘোষ। জোরদার উলুধ্বনির রূপে অপেক্ষায় আছি। আপনার নাম? শাপালিনা। আপনার নাম? বলি আপনার নাম? সাবিত্রী দেব। সাবিত্রী দেব। ধন্যবাদ বৌদির জন্য একটি বড় সড়ো হাততালি। বৌদির জন্য একটি জোরে হাততালি। বৌদি আপনার নামটা? সীমা সরকার। সীমা সরকার। ধন্যবাদ বৌদি, ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন আরেকজন, আচ্ছা আপনার নামটা? কান্তা ভৌমিক। আমাদের সুপারস্টার ভার্সেস মেগাস্টার এই প্রোগ্রামটার সহায়তায় রয়েছে কিন্তু স্ক্যাম্পার স্কিলস দ্য লার্নিং অ্যাপ। আমাদের কিন্তু অবশ্যই তার জন্য কি করতে হবে, আমাদের লার্নিং অ্যাপে গিয়ে www.scampermedia.com গিয়ে এসে আমাদের অবশ্যই কিন্তু লার্নিং অ্যাপটাকে দেখতে হবে। এটা কি? এটা কিন্তু আমাদের স্টুডেন্টসদের জন্য বিভিন্ন ধরনের পড়াশোনার সুযোগ সুবিধা করে দিচ্ছে। আমরা কিন্তু সবাই স্টুডেন্টসদেরকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে পাঠাই, বিভিন্ন টিউশনে পাঠাই, কিন্তু আমরা জানি না সেখানে কী ধরনের পড়াশোনা করে। তো আমাদের এই লার্নিং অ্যাপসটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে স্টুডেন্টসদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা। তো আমাদেরকে দেখতে হবে অবশ্যই এই বিষয়টা কি, তো আমরা অবশ্যই কিন্তু এটাকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, পুজোর তো বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষ আনন্দ উপভোগ করে, প্রত্যেকের জীবনের নানান অভিজ্ঞতা রয়েছে। আমরা যারা প্রবীণরা রয়েছে তাদের অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করবো আমাকে। আচ্ছা বলছিলাম, পুজো তো মানে আনন্দ উচ্ছ্বাস, আপনি বিভিন্ন সময় বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন বছর যান, জীবনে অনেকগুলি অধ্যায় কাটিয়ে এসেছেন, অভিজ্ঞতাটা কীরকম? আগের পুজোর সময় যেরকম আনন্দ উচ্ছ্বাস ছিল আর আজকের দিনে, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? না পরিবর্তন হয়নি, পরিবর্তনই আগের মতো না, আগের মতো হয়নি। ধরুন কীরকম পরিবর্তন হয়েছে? মানুষের মনে আনন্দ নাই কেমন জানি, আগে যেমন একটা মানে পুজো আসছে মানুষের একটা আনন্দ ছিল না, সেটা খুব কম আর কি। আরও একটা বিষয়ে জানতে চাইব, একজন খুদে বন্ধুকে পেয়েছে, আচ্ছা তোমার নাম কি? সীতা। জুড়ে বলতে হবে তো। সীতা। পুজোতে জামা কাপড় কেনা হয়েছে? আচ্ছা বৌদি, যে জিনিসটা জানতে চাইবো, এবারে পুজোর কী কেনাকাটা হলো আর কী কী কেনাকাটা হবে? এখনও প্ল্যান চলছে, মানে এখনও কেনা হয়নি, প্ল্যান চলছে কিনব। প্ল্যানের পাশাপাশি পুজোর মধ্যে কিন্তু পার্লারে যাওয়া, একটু কেনাকাটা করা, কী কী প্ল্যান রয়েছে? বাজেটটা কীরকম? বাজেটটা মোটামুটি ভালোই, মোটামুটি, এখনও তো বোঝা যাচ্ছে না, পুজো আসুক,
চলছেই তো, পুজো পুজো তো চলছেই, আসুক তারপর বোঝা যাবে কীরকম। ঠিক আছে, আচ্ছা পেছনে অনেকে কিন্তু বলতে চাইছেন না, অনেকের সম্ভবত কেনাকাটা হয়ে গিয়েছে, অনেকের কিন্তু কেনাকাটা হয়েছে, অনেকে বলতে চাইছেন। আমি দেখি এদিকটাই দেখি আমাদের খুদে বন্ধুদের, তোমার নাম কি? রেশমি দাস। রেশমি দাস, রেশমির কি কেনাকাটা হলো? কেনা হয়নি এখনো। কেনা হয়নি, কবে কিনবে? কিনবো। কি কি কিনবে, কি কি বায়না রয়েছে? এখনো বায়না করিনি। এখনো বায়না করুনি, কবে করবে? পুজোর তো আর সবেমাত্র 10 দিন বাকি। করব। কি কি কিনবে এখনো ভাবিনি। যারা সোশ্যাল বাংলা দেখছে, তারা তোমার বন্ধুরা যারা দেখছে, তারা কিন্তু জানতে চাইবে কি কি কেনাকাটা হলো এবার। ফ্রক কিনেছি আর একটা জিন্স কিনেছি। একটা? পুজো তো 4 দিন, একটা কিনেছো? না মানে দুইটা কিনেছি আর টপ কিনেছি একটা। দুটা কিনেছো, এখন বলেছো একটা, এখন বলেছো দুটো, মানে আরো বেশি কেনাকাটা হয়েছে। এগুলাই হয়েছে আর জুতো। জুতো মানে আরো বেড়েছে। কসমেটিক্স কি কি কিনেছো? কিনিনি এখনো, কিনবো। কি কি কিনবে? ঠিক করিনি, ঠিক পরে দেখবো। কি কি প্ল্যান আছে কেনার? হ্যাঁ ঠিক করিনি এখনো, মানে সব কিছু দেখে তারপরে কিনবো। ড্রেসের সাথে ম্যাচআপ করে কিনবে নাকি? ম্যাচআপ করে কিনবো। কেনাকাটার কি প্ল্যান? প্ল্যান তো অনেকগুলি, কারণ ছেলে মেয়ে আছে, ওদেরকে কিনে দিতে হয়, নিজেও কিছু কিনি, মা বছরে একবার আসে, সবাই একটু কোনো আনন্দ, নতুন জামা কাপড় পরে একটু আনন্দ করতে চাই। দিদিকে দেখে তো মনে হচ্ছে পুজোর একেবারে পুজো প্যান্ডেলে এসেছেন। হ্যাঁ একদম। আচ্ছা বলছিলাম, পুজো তো মানে নতুন জামা কাপড়ের পাশাপাশি ভালো কিছু খাওয়া দাওয়া, এবার পুজোর মধ্যে কী কী রান্নাবান্না করবেন? আর ভালো কিছু রান্নাবান্না করলে বলুন আগে থেকে, আমরা চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার সব পুজোর সময় তো ভালো ভালো রান্না হয়। হ্যাঁ আপনারা সবাই সোশ্যাল মিডিয়া যারা আছেন আমাদের বাড়িতে আসবেন, সোশ্যাল বাংলা, সোশ্যাল বাংলা আমাদের বাড়িতে আসবেন, সবাই খেয়ে যাবেন ভালো ভালো। ভালো ভালো মেনুটা তো বলতে হবে। মেনু পূজার 3 দিন তো আমরা নিরামিষ হয়, নিরামিষ খাবার খাবেন, আর দশমীর দিন আসবেন, দশমীর দিন মাছ মাংস পোলাও এসব খেয়ে যাবেন, মিষ্টি সঙ্গে দই খাওয়াবেন না? হ্যাঁ খাওয়াবো, দই মিষ্টি। হ্যাঁ সবাই আসবেন আপনারা। আচ্ছা আমরা বেশ কিছু সময় আড্ডা দিয়েছি, এবার আবার পটের খেলায় চলে যাচ্ছি। হ্যাঁ প্রত্যেকেই তো গুনগুন করে। আচ্ছা এখনই কিন্তু একদম ফেমাস নেহা কাকারকে কিন্তু সবাই চায়, একদম ছোট বন্ধুরা না। যাই হোক আমরা সবার থেকে গান শুনবো, সবার থেকে যে যা গান গাইতে পারবেন আমরা গান শুনবো, যার গান ভালো লাগবে সে তিনজনকে আমরা বাছাই করবো, তিনজনের হাতে আমরা কিন্তু পুরস্কার তুলে দেবো। সবাইকে বলছি প্রস্তুত থাকার জন্য, সবাইকে গান গাইতে হবে, আমরা সবাই গান গাই, বেসুরা গান গাই, গুনগুন করি, দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেব, তিনজনকে বাছাই করব, তার মধ্যে একজনকে দেব আজকে সন্ধ্যায় বেস্ট বেসুরা সিঙ্গার। আজকে সন্ধ্যায় হাসি ঠাট্টা মজাকের জন্য আমরা একটা বিশেষ সেগমেন্ট রাখছি, দুজনকে আমরা পুরস্কার দেখবো ভালো গান গাইছেন তাদেরকে, আর একজনকে দেব বেসুরা বেস্ট সিঙ্গার ইন দি পূজা। আমি ভুলভাল ইংরেজি বললো, ভুলভাল গান শুনবো এবং ভুলভাল করে নামটা লিখে পুরস্কার দিয়ে দেবো। এটা কিন্তু মানছি না দীপঙ্করদা, আমার লাগছে যে আমাদের বৌদিরা খুব সুন্দরী গান গাইবে। সুন্দরী গান গাইবেন, শুনি কে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন, কে ভজন গাইতে পারেন, আর কে নেহা কাকার এসে গান গাইতে পারেন। একদম অবশ্যই, আমরা কিন্তু মডার্ন গানও শুনবো। একদম একদম। এখন প্রথমেই চলে যাবো আমাদের একটা ছোট্ট খোদে বন্ধুর কাছে, আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের খোদে বন্ধুকে। তোমার নামটা? রিদিমা চক্রবর্তী। ও নিশ্চয়ই মডার্ন গান শুনে, কিছু না কিছুই শোনা হয় না, সাকি সাকি কত গানই আছে। আমাদের সবাইকে শুনিয়ে দাও, আমি পাশাপাশি আমার মাইকটু নিয়ে আসছি, প্রত্যেককে শুনতে হবে তো গানটা। আমাদের খোদে বন্ধু গান গাইবে কিন্তু শুনতেই হবে সবাইকে। তোমার গানটা শুরু করো তাহলে। মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা আমি মাদের আগে ভুলি তাকে করি, মা আমি মাদের আগে ভুলি তা
বুঝুনিন আছু হৃদয় জুড়ি, মাগু তুমি সর্বজনীন আছু হৃদয় জুড়ি। অসংখ্য ধন্যবাদ, দারুণ দারুণ খুব সুন্দর গান গাইলো আমাদের খুদে বন্ধু। একেবারে দুর্গাপূজোর গন্ধ লেগেছে এই পাড়ায়। নিবেদিতা সংঘ এসে মনে হচ্ছে একেবারে আমরা মহাষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছি। আমাদের জন্য তো আপনারা ভীষণ কার্পণ্য করছেন, আপনাদের পাড়ায় এসেছি একটি করতালিও জুড়ে পেলাম না। হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রাপ্য। আর যারা নিবেদিতা সংঘের ভাইরা এত সুন্দর উপস্থাপনার জন্য আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তাদের জন্য একটি করতালি হয়ে যায়। এবার কিন্তু আমাদের আরেকটি খুদে বন্ধুকে পেয়ে গেছি, সে খুবই এক্সাইটেড গান গাওয়ার জন্য। আমি কিন্তু চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা একটু বলো। সায়ন্তী দাস। সায়ন্তী দাস ওর নাম। আমরা কিন্তু ওর গানটা শুনে নেব এখন। আমি দুর্গাপূজার গানে। আচ্ছা আচ্ছা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। ধন্যবাদ খুদে বন্ধুকে, খুব ভালো লাগলো আমাদের গানটি। আমরা কিন্তু বৌদিদের পালা। হ্যাঁ, এবার বৌদিদের পালা। বৌদির নাম রুমা রায় চৌধুরী। কি দিয়ে পূজিব ভগবান ওগো তোমারে আমি, কি দিয়ে পূজিব ভগবান আমার, বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সবই তো তোমারি দান, কি দিয়ে পূজিব ভগবান। মন্দিরে তুমি মূরতিতে, তুমি পূজার ফুলে, তুমি স্তবগীতে, তুমি মন্দিরে তুমি মূরতিতে, তুমি পূজার ফুলে, তুমি স্তবগীতে, তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে পূজিব ভগবান। ধন্যবাদ বৌদিকে। বৌদিকে বলবো গান গিয়ে চলে গেলে হবে না, কিন্তু হয়তোবা আপনিও বিজয়ী হতে পারেন। আপনার নামটাকে লিখিয়ে যান এবং পুরস্কার অতি অপেক্ষা করুন। আমরা কিন্তু এবার চলে যাব আমাদের নেক্সট বৌদির কাছে। আমরা কিন্তু পেয়ে গেছি একজন বৌদিকে, কোন সময় থেকে হাত তুলছিল গাইবে বলে। আমরা কিন্তু বৌদির কাছে চলে যাব। বৌদি, হ্যাঁ হ্যাঁ, যে কোনো গান। আপনার নামটা রমা ভৌমিক। দয়া করে এসো হে দয়াল, এসো হে অধীনের হৃদমাজারে, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা, করুণা করো দয়াল আমারে, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা,
করুণা করো দয়াল আমারে, দয়া করে এসো হে দয়াল, এসো হে অধীনের রিদিমা যারে, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনির বাসনা, করুণা করো দয়াল আমারে, দয়া করে এসো হে দয়াল, এসো হে অধীনের রিদমা যারে, তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে, তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে, দয়া করে এসো হে দয়াল, এসো হে অধীনের রিদমা যারে। ধন্যবাদ বৌদিকে, খুবই ভালো লাগলো, খুব অসাধারণ গান গেলেন। ভালো গান করছে, একদম একদম ভালো গান করছে, আমরা কিন্তু ভালো গান শুনছি। আমরা কি একটু মডার্ন গান শুনতে পারি না কারো থেকে? একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা আমলকি পিয়ালের কুন্দি, কিছু মৌমাছি এখনো যে বন্দি, আমলকি পিয়ালের কুন্দি, কিছু মৌমাছি এখনো যে বন্দি, বুঝি সেই সুরে আমারে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ঠাকুমার নামটা জেনে নেব, ঠাকুমা আপনার নামটা? রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে, কিছু পারে দূরে তারা জ্বলবে, হয়তো তখনও তুমি বলবে, কিছু পারে দূরে তারা জ্বলবে, হয়তো তখনও তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা ঠাকুমার নামটা? শেফালি নাথ। শেফালি নাথ, আমরা কিন্তু মডার্ন গান শুনে নেব একজন থেকে। যেজন প্রেমে, যেজন প্রেমের ভাব জানে হে না, আরে তার সঙ্গে নাই লেনা দেনা, কি ঠিক তো? আরে খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, আরে যেজন প্রেমের ভাব জানে হে না, তার সঙ্গে নাই লেনা দেনা,
খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা ও সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না। বড় সড়ো একটা হাততালি, আমাদের কিন্তু সাত চেঞ্জ হয়েছে। তোমার নামটা আবার একটু বলে দাও। অনুপমা পাল। অনুপমা পাল। বৌদির নামটা স্পেশাল আকর্ষণ বেসুরা সঙ্গীত প্রতিযোগিতায় আজকে আমাদের বিশেষ বৌদি। বৌদির নামটা রং লেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারুণ, উরি বাবা কি দারুণ, কোথায় ছিলে বলেছিলে এখন আমি আর পারবো না, এইখানে আমি সমাপ্ত দিলাম, এইখানে আমি সমাপ্ত দিলাম। বৌদি কিন্তু অসাধারণ রোমান্টিক গান গাইলেন একটা। আচ্ছা আচ্ছা, আমি নিবেদিতা সংঘ ক্লাব এলাকার ক্লাবের যারা সদস্য রয়েছেন দু তিনজন দাদাকে ডাকবো একটা কথা বলার জন্য, দু তিনজন দাদাকে ডাকবো। বুঝা গেছে কিন্তু আমাদের বৌদি কিন্তু খুব রসিক ছিলেন। বৌদিও বেসুরা গান গিয়েছেন, আমি একটা বেসুরা গান গাইবো, ঠিক আছে? যান বেসুরা সব কণ্ঠে সবচেয়ে বেশি বেসুরা হবে তাকে পুরস্কারটা আপনাদের দিতে হবে, আপনারা বাছাই করে দেবেন। এবার বৌদি চলে আসুন, বৌদি চলে আসুন। প্রথমে বৌদি গান করবেন, ঠিক আছে? আবার করতে হবে আপনি আর আমার মধ্যে। এবার ফার্স্ট সেকেন্ড হবেন, আপনি একবার গাইবেন তারপর আমি বেসুরা গাইবো। আমি তো সব গান জানি না। আপনি যেটা গিয়েছেন সেটা খুব মজার কিন্তু একটা ব্যাপার হতে যাচ্ছে তাহলে। এবারে বেসুরা প্রতিযোগিতা হচ্ছে, আপনারা প্রস্তুত? আমরা দুজন বেসুরা গাইবো, প্রথম বৌদি গাইবে তারপর আমি গাইবো, আপনারা বিচার করে দেবেন কে বেসুরা সবচেয়ে বেশি। যদি আমি বেসুরা গাইতে পারি তাহলে আপনারা ক্লাব থেকে আমাকে পুরস্কার দেবেন। আগে ভেবে নিন, সবাই রাজি তো? সবাই রাজি তো? যদি আমি বেসুরা সবচেয়ে বেশি বেসুরা গাইতে পারি তাহলে ক্লাব থেকে আমাকে পুরস্কার দিতে হবে, সেই পুরস্কারটা একটা চকলেট হলেও চলবে। আপনারটা আমি দেব। আপনার তো বেসুরা প্রতিযোগিতার পুরস্কার রয়েছে। এবার ক্যামেরার দিকে তাকালেন পালা, চলো আমি পড়তে দেখে চলে যাচ্ছি দূরে সরে। বন্ধু তিন দিন তোম বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন গাং পালাইতে ছায়া না ফিরাইতে ছায়া না, গাং পালাইতে ছায়া না ফিরাইতে ছায়া না, আইতে যাইতে বারো আনাই উসুল হইল না, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। বুধবারে শুভযাত্রা বিশুদ্ধবারে মানা, শুক্রবারে প্রেম পীড়িতের হয় না ষোলো আনা, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। এইভাবে সমাপ্ত। এবার অসাধারণ অসাধারণ, এবার আমরা শুনে নেব দাদার গান। এবার আচ্ছা সবাই তো করলেন, বৌদির বেসুরা গানটার জন্য একটু হাততালি দিন না, একটা জোরে হাততালি হয়ে যাক। আরে দাদা বোর জিনিস নিয়ন্ত্রণ লইয়া দে তাহলে, তোমার পুজা কাটছে কেন আমরা বুঝা না গেলে, বুঝা না গেলে ফারাতে আইছি কিছু না লইয়া গেলে উনি আপনার ফারাত থেকে কত বড় কাপ এত সুন্দর আয়োজন করছেন, এটা দেন কোন কিটারি গান খালি দিদি, যে কোনো দুজন বৌদিকে বলবো সামনে চলে আসার জন্য। কারা খেলে পার্টিসিপেট করতে চান বৌদি দুজন? আমি প্রথমে বলবো কারা অংশগ্রহণ করবেন, যে কোনো পাঁচজন হাত তুলবেন, আমরা পাঁচজন থেকে তিনজনকে বাছাই করব। হাত তুলুন হাত তুলুন, এদিক থেকে হাত তোলা হয়েছে প্রথমে দাদা। 1 2 3 আর দুজন লাগবে, আমাদের বৌদি কিন্তু খেলাটা ধরে নিয়েছে। আর দুজন লাগবে, 4 আরেকজন 5 5 আমাদের পাঁচজন বৌদি হয়ে গেছে, বেরিয়ে আসুন বৌদিরা। পাঁচজনকে নাম ঘুরে আগে বলার জন্য বলুন। আপনার নাম বৌদি? রূপা, রূপা রায়। রূপা রায়। আপনার নাম? নূপুর দাস। আর কে হাত তুলেছিল? আপনার নাম? স্বপ্না দাস। স্বপ্না দাস। শুক্লা দে। শুক্লা দে। আপনার নামটা বৌদি? শুক্লা দে। আচ্ছা, চারজন বৌদি পেয়েছে, আরেকজন কে? আরেকজন বৌদি কে? আপনার নামটা? মিলি ভৌমিক। মিলি ভৌমিক। আপনারা পাঁচজন সামনে চলে আসুন, আপনারা পাঁচজন সামনে চলে আসুন।
মিলিভূমি ক্লাস তুমি আমরা কিন্তু পাঁচজন বৌদিকে পেয়ে গেছি, আবারও নামগুলি শুনে নেব। বৌদি আপনার নামটা? শুক্লা দে। শুক্লা দে। আপনার নাম? স্বপ্না দাস। স্বপ্না দাস। আপনার নাম? মিলিভূমি। মিলিভূমি। আপনার নামটা? নুপুর দাস। নুপুর দাস। আর আপনার নাম? রূপা। রূপা রায়। রূপা রায়। আচ্ছা, পাঁচজন বৌদিকে কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু শুরু করে দেব এই মুহূর্তে আমাদের টিপ পরানো খেলা। যারা খেলাতে অংশগ্রহণ করবেন সবাই এক্সাইটেড তো? এখন যে বৌদি এগিয়ে যাবে, বৌদির নামটা কি? শুক্লা দে। শুক্লা দে বৌদি কিন্তু এগিয়ে যাচ্ছেন খেলার দিকে। আরে বৌদি তো ঘোরাঘুরি শুরু করে দিছে। হ্যাঁ, ওই আগে সে কিন্তু বৌদির পড়ানো ফুটা দেখা দিই আমরা কই পড়াইছে। বৌদি দেখছেন তো আপনি কই পড়াইছে? হ্যাঁ দেখেছি। বৌদি আপনার নামটা? মিলিভূমি। আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এখন খেলার দিকে। একদম আসবেন 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 আসবেন। একদম 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 খুব সুন্দর, কিন্তু একদম ঠিক জায়গায় পড়িয়ে দিয়েছেন বৌদি ফুটাটা। আমরা নেক্সট বৌদির দিকে চলে যাব। এবার নেক্সটে কে আসছে আমাদের? কোন বৌদি আসছে? বৌদি নিন ফুটাটা। বৌদি আপনার নামটা? হ্যাঁ আপনার নামটা? স্বপ্না দাস। কেমন লাগছে এখন তো যাবেন আপনি? আমরা কিন্তু এবার নেক্সট বৌদির কাছে চলে যাব। বৌদি কি আছে? বৌদি আপনার নামটা? রূপা রায়। আপনি কিন্তু এখন যাচ্ছেন খেলতে, কিরকম লাগছে? ভালো, একদম এগিয়ে যান। এই ধরনের অনুষ্ঠান সোশ্যাল বাংলায় কিন্তু করতে পারে আপনার পাড়া নিবেদিতা সংঘ এলাকায়। আবারও বলছি সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে ক্লাব এলাকায় পড়িয়ে দিল কিন্তু বৌদি একদম ফোটাটা। বৌদিকে খুলে দাও চোখটা, একটু দেখুক কিরকম জায়গায় পড়িয়েছে। বৌদির ফোটাটা ভালো কি? একটু সাইডে হচ্ছে মনে হচ্ছে। বৌদি ইজ্জতটা নাই কেন? বৌদি আপনার নামটা? একটু পরে উঠে গেল ফুটাটা। আমরা কিন্তু একটু সবার একটা বড় সড়ো হাততালি আশা করছি। পুরস্কারের জন্য নাম ঘোষণার পালা। আমরা গুটি গুটি পায়ে কিন্তু বিকেল থেকে শুরু করেছিলাম অনুষ্ঠান, আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। এবারে আমরা পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করব। নাম ঘোষণার সাথে সাথে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়বেন। আর আমাদের এই অনুষ্ঠানকে যারা সম্পূর্ণভাবে পরিচালনার জন্য সহযোগিতা করেছেন ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপ। আপনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করুন কিংবা নিম্নমুনিয়াদী শিক্ষায়, যাবতীয় শিক্ষা সরঞ্জাম ক্যাম্পাস স্কিলস লার্নিং অ্যাপটি তুলে দিচ্ছে। তার জন্য আপনাদের www.scampermedia.com কে সাবস্ক্রাইব করতে হবে, ভিজিট করতে হবে এবং অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। আর এই অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে দেখার জন্য ইউটিউবে গিয়ে দ্য সোশ্যাল বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। এবারে প্রথমে আমরা শুরু করেছিলাম কি দিয়ে?
উলুধ্বনি দিয়ে। উলুধ্বনির তৃতীয় হয়েছেন রূপা রায়। দুঃখিত, আমি আবার নামটা বলছি। উলুধ্বনির মধ্যে তৃতীয় হয়েছেন সবিতা দেব। বৌদি আপনি সামনে চলে আসুন, সবিতা দেব বৌদি সামনে চলে আসুন আপনি। দ্বিতীয় হয়েছেন বুলটি ঘোষ। বৌদি একটু সামনে গিয়ে আসুন। ঘোষ, বুলটি ঘোষ, বিউটি ঘোষ, দুঃখিত, বিউটি ঘোষ, বিউটি ঘোষ। এবং প্রথম, প্রথমকে, প্রথম নামটা কি বলে দেব? যে বৌদিদের ডাকা হচ্ছে একটু সবাই সামনে, দুজনই সামনে এসে দাঁড়ান। দীপা দাসের হয়ে পুরস্কারটা অন্য কারোর হাতে আমরা তুলে দেব। আমরা ক্লাবের সদস্যদের অনুরোধ করব আপনারা একে একে আমাদের শেষ পর্বের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তৃতীয় পুরস্কার পেয়েছেন আমাদের এই বৌদি, বৌদির হাতে কিন্তু এখনই পুরস্কার তুলে দেওয়া হবে। তৃতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাবের সদস্য। ক্লাবের সদস্য বৌদির হাতে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন, সবার একটা জোরে হাততালি। দ্বিতীয় পুরস্কার আপনার নাম? বিউটি ঘোষ। দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন আমাদের বিউটি বৌদি, বিউটি বৌদির হাতে তুলে দিচ্ছেন পুরস্কার, দ্বিতীয় পুরস্কার। ক্লাবের সদস্যকে অনুরোধ করছি, দ্বিতীয় পুরস্কার, পুরস্কারটি কিন্তু বিউটি বৌদির হাতে তুলে দেওয়া হচ্ছে ক্লাবের সদস্যের দ্বারা। আমাদের যে প্রথম পুরস্কার বৌদি চলে গেছেন বাড়িতে, সেটাকে বলবো গলায় দিয়ে অন্তর্ভুক্ত একটা ছবি সেশন করার জন্য। এবারে প্রথম পুরস্কারের হয়ে বৌদি আপনি খুশি তো? হ্যাঁ খুশি। কেরকম খুশি? ভালো খুশি। আপনি? খুব ভালো। দ্বিতীয় পুরস্কার পেয়ে কিন্তু বৌদিরা খুব খুশি। প্রথম পুরস্কার বিজয়ী নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য উপস্থিত থাকতে পারেনি, আমাদের কে গ্রহণ করবেন পুরস্কারটি? আমাদের বৌদিকে বলবো কাছে আসার জন্য। আমাদের প্রথম পুরস্কার পেয়েছেন দীপা বৌদি, উনি বাড়িতে চলে গেছেন, ওনার হয়ে পুরস্কার গ্রহণ করবে বৌদি। আপনার নাম? রূপা রায়। রূপা রায় গ্রহণ করবে প্রথম পুরস্কার। এবারে ওদের জন্য একটা জোরে সোরে হাততালি। এবার কিন্তু আমাদের নেক্সট খেলার পুরস্কারের পালা। দ্বিতীয়তে কিন্তু ছিল আমাদের বেসুরা গান প্রতিযোগিতা। বেসুরা গান, বেসুরা গান গিয়ে যিনি পুরস্কার জিতছেন, তৃতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার পেয়ে গেছেন আমাদের উমা বৌদি, পুরস্কারটি দেবেন ক্লাবের সদস্য। একটা জোরে সোরে হাততালি। সেকেন্ড, সেকেন্ড হয়েছেন আমাদের ছোট্ট খুদে বন্ধু রিদ্ধিমা। আমাদের খুদে বন্ধু রিদ্ধিমার হাতে তুলে দেবেন ক্লাবের সদস্য তার সেকেন্ড পুরস্কারটি। খুশি তো? খুশি। এবং প্রথম পুরস্কার আজকের সঙ্গীত প্রতিযোগিতায়। এবার কিন্তু প্রথম পুরস্কারের পালা। দাদা প্রথম পুরস্কারটা কে পেয়েছে? আমাদের ঠাকুমা চলে গেছে নাকি? না আমাদের পেয়ে গেছে। গানটা শুনিয়ে তারপর আরেকবার দু লাইন গুনগুন করবে, তারপর আমরা প্রথম পুরস্কার তুলে দেবো। সামনে আসো। যে জনে প্রেমে হাই, যে জনে প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া জেনেই নকল সোনা, ও সজন সোনা চেন না, খাঁটি সোনা ছাড়িয়া জেনেই নকল সোনা, ও সেজন সোনা চেন না, পিঁপড়া বোঝে চিনির দাম, পিঁপড়া বোঝে চিনির দাম, ও বানিয়া চেনে সোনা, মাটির প্রেমের মূল্য কে জানে, হো ধরায় আছে কেহ দান, ধরায় আছে কেহ দান, সোনা চেনে না। শেষবেলা তো একটু নাচতে হবে।
আমরা কিন্তু লাস্টে কিন্তু বৌদিদের থেকে একটু নাচ আশা করতেই পারি আমরা। মেডেলের পাশাপাশি আরো একটি স্পেশাল উপহার রয়েছে গারবার, সেটা নিয়ে যেতে হবে, খানিকটা অপেক্ষা করতে হবে এবং নাচতে হবে, তারপর সেই গারবার উপহারটা দেবো আমরা, তাই নয় কি? আমরা বলবো প্রথম পুরস্কার সঙ্গীতে যিনি পেয়েছেন তাদের পুরস্কারটা তুলে দেওয়ার জন্য ক্লাবের সদস্যকে। আমাদের প্রথম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্লাবের সদস্যদের দ্বারা। এবারে কুলধ্বনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, দুঃখিত ট্রিপ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিলি ভূমি। একটু সামনে চলে আসুন মিলি বৌদি, ট্রিপ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিলি বৌদি, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মিলি ভূমি কেরাতে ক্লাবের সদস্যদের বলবো একে একে আসার জন্য। মিলি বৌদির হাতে প্রথম পুরস্কার তুলে দেবেন ক্লাবের দাদা, একটা বড় সড় হাততালি। দ্বিতীয় হয়েছেন রূপা রায়, রূপা রায়, রূপা বৌদি, দ্বিতীয় পুরস্কার রূপা বৌদির হাতে তুলে দেওয়া হবে, একটা জোরে হাততালি হয়ে যাক। নূপুর, নূপুর বৌদি কোথায় আমাদের? নূপুর দাস, হ্যাঁ নূপুর বৌদি কিন্তু প্রথম পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার না, প্রথম পুরস্কার নিয়ে গেছেন, দুঃখিত, তৃতীয় পুরস্কার পেয়ে গেছেন আমাদের নূপুর বৌদি। নূপুর বৌদি কেমন লাগছে বৌদি আপনার? ভালো। সমাপ্তির আগে একটা বড় সড় হাততালি হয়ে যাক। সমাপ্তির আগে বলছি আরো কিছু ঘোষণা বাকি আছে আপনাদের, আপনাদের প্রত্যেকে বলছি গ্র্যান্ড গারবা ফেস্টিভ্যাল 2 অক্টোবর থেকে 7 অক্টোবর আগরতলা শিশু উদ্যানে, সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়ার জন্য যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের হাতে আমরা পাস, সেই গারবা ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য তাদের হাতে আমরা স্পেশাল পাস তুলে দেবো। যাওয়ার আগে প্রত্যেকে আমাদের সহযোগীর হাত থেকে আপনারা পাস নিয়ে যাবেন। আর বলছি শেষ করব, কিন্তু তার আগে প্রত্যেকে নাচতে হবে, তারপর আমরা এটি টানবো। সবাই নাচবেন তো? উৎসবে আনন্দে মুখরিত বাঙালি, নানা উৎসব নানান মৌসুমে বিভিন্নভাবে মাতোয়ারা হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার পরিবৃপ্তি রয়েছে শারদোৎসবে। আর এবারে শারদোৎসবের সোশ্যাল বাংলার বিশেষ আকর্ষণ, একদিকে রয়েছে গ্র্যান্ড গারবা ফেস্টিভ্যাল, অন্যদিকে রয়েছে সুপারস্টার ভার্সেস মেগাস্টার অনুষ্ঠান পাড়ায় পাড়ায়। আমাদের বিশেষ অনুষ্ঠান আজ ছিল নিবেদিতা সংঘ এলাকায়, স্বতঃস্ফূর্ততা সারায় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে
আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। তবে সমস্ত নয় আপডেটসের জন্য আপনাদের ইউটিউবে গিয়ে সোশ্যাল বাংলা সাবস্ক্রাইব করতে হবে, এবং এই অনুষ্ঠানকে যারা সর্বাঙ্গীনভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে অগ্রণী হচ্ছেন ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপ। আপনাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আপনাদের অবশ্যই লার্নিং অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে www.scampermedia.com এবং ইউটিউবে গিয়ে সোশ্যাল বাংলা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন আজকের সন্ধ্যা এখানে শেষ হচ্ছে, আসছে এবারে আপনার পাড়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঙ্গে থাকবেন দ্য সোশ্যাল বাংলায়। আর অবশ্যই গ্র্যান্ড কারবা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য পাস সংগ্রহ করবেন, আমাদের অনলাইন বুকিং রয়েছে, আগরতলা সিটি সেন্টারে রয়েছে আমাদের টিকিট কাউন্টার, পাশাপাশি পোস্ট অফিস সমন্বিত রয়েছে আমাদের অফিস, যে জায়গা থেকে আপনারা পারবেন পাস সংগ্রহ করে নেবেন। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সমাজ রাষ্ট্রের খেয়াল রাখবেন, দুর্গাপুজোর দিনগুলোতে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠবেন, আনন্দ উচ্ছ্বাসে সকলকে মাতিয়ে রাখবেন। আজকের মতন এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আসছি আপনার পাড়ায়। ধন্যবাদ, নমস্কার।